마구. 엄마. 마. 오. কি হয়েছে বাবা? সকাল হয়ে গেছে। ওইটা হাত মুখ ধুইয়া নে। তুমি কোথায় যাচ্ছো? হ্যাঁ মা। আজ অফিসে নতুন সাহেব আসবে। ঘরগুলো কি পরিষ্কার করতে হবে না? অনেকদিন খোলা হয় নাই। আমার মনে ভীষণ ময়লা পড়ে আছে। আচ্ছা যাও। না মানে বুঝলাম কি তুই না দিদি তুই সারিয়ে দাও তাই দেখলে খুব খুশি হইতো আমি পারবো না আপাকে বলে দাও সকালে ঘুম ভাঙাইলে তো মেজাজটা খারাপ হয়ে যায় হ্যাঁ হয় ওমা আরে তুই কিছু ফুলে এনে দিতে পারবি সাহেবের ঘরটা সাজিয়ে দাও ও চান্দ এ কামাল সাহেব তো বদলি হয়ে গেল শুনলাম আজ নতুন অফিসার আইব আরে আইলে কি আর না আইলে কি নতুন অফিসারের লগে নতুন করে ভাব করার লাগবে হ তা তো লাগবই তো কটা দিন একটু সাবধান থাকুন লাগবো কি ঠিক করছি না ওই ব্যাপারে আপনি কোনো চিন্তা করেন না ওইটা আপনি আমার উপরে ছেড়ে দেন এখানে কি আশেপাশে আর কেউ থাকে না না স্যার আপনার কোনো চিন্তা নাই স্যার কোনো অসুবিধা হবে না একটা অসুবিধা হয়তো হইতে পারে কি চাচা না না তেমন কিছু না মানে বলছিলাম যে আশেপাশে কোনো দোকানপাট নাই তো আপনার খাওয়া দাওয়ার একটু অসুবিধা হইতে পারে তাই বলছিলাম কি আমার ওখানে যদি খাওয়া দাওয়াটা করতেন না না বা আপনি এসব ঝামেলা করতে যাবেন কেন কি যে বলেন স্যার ঝামেলার ব্যাপার বলেন কেন স্যার আপনার এখানে আত্মীয় স্বজন কেউ নাই আমার মনে হয় আমার বাসা তার নাম অরুচি হবে না আপনার মেয়ে বুঝি আমার বেডরুমটা কোন দিকে আসেন সন্দ যে কার সব আইছে সব ঠিক মতোই আইছে আজ কয় ফুট বেশি আইলো প্রায় 300 ফুটের মতো সব মাঠবার দেখছস তো সব একদম মাইবার আছে পথে কোনো অসুবিধা হয় নাই তো আরে অসুবিধা হইব কইতে সব ঠিকঠাক করে দিছিলাম না ঠিক আছে কালকে সব মিলে ফাটা দিস ঠিক আছে Yeah.
চাচা আমি তাহলে এখন যাই। আচ্ছা ঠিক আছে যান চাচা। আচ্ছা এই এলাকার আশেপাশে কোনো বাড়ি ঘর আছে? এলাকার আশেপাশে বাড়ি ঘর? এটা ফরেস্ট এলাকা, এখানে আশেপাশে বাড়ি ঘর কোথায় পাইবেন? আপনি কি শিওর? শিওর মানে স্যার, আমি এখানে অনেক দিন ধরে আছি স্যার, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সবই চিনি স্যার, এখানে কোনো বাড়ি ঘর নাই। আরে আমার চোখের সামনে তো বৃদ্ধি বাতি আসলো, আরে দেখতে দেখতে সেদিন পিস ঝালা পথ দিল। কিন্তু কিন্তু কি স্যার? না থাক চাচা, আমি তো এলাকায় নতুন এসেছি, কিছুই চিনি না জানি না। এখান থেকে কি করে কাঠ পাচার হয়, কিভাবে গাছ চুরি হয়, কারা এর সঙ্গে জড়িত, এসব বিষয়ে জানার জন্য আপনার হেল্প আমার দরকার চাচা। স্যার এখানে অনেকের সাথে জড়িত স্যার, এরা অনেক প্রভাবশালী, সেই জন্য অনেকে মুখ খোলে না স্যার। এর মধ্যে সবচেয়ে বড় শয়তান হলো ওই লালু সদ। আচ্ছা ঠিক আছে আপনি এখন যান। জানিস আপা, নতুন অফিসারটা না খুব ভালো, যার জন্য ফুল আনতে গিয়েছিলাম উনি সে লোক, আমি বুঝতেই পারিনি, ফুলগুলো নিয়ে ওনার সামনে গিয়ে পড়লাম। হাসছিস কেন? কেন যে গিয়েছিলাম ফুলগুলো নিয়ে ভাবতেই লজ্জা লাগে। প্রতিদিন একটা করে চারা গাছ লাগাবো, যত্ন করব, পরিচর্যা করব, এক সময় এই চারা গাছগুলো বড় হবে, ফুলে ফলে ভরে উঠবে। সেদিন আমি হয়তো থাকবো না, কিন্তু স্মৃতি হয়ে এই গাছগুলো রয়ে যাবে। আমি রোজ আপনাকে একটা করে চারা গাছ দেবো স্যার। ঠিক আছে এখন আপনি আমাকে চারা নয় এক কাপ চা দিন। স্যার শুনুন, আপনার শরীর খারাপ নেই? না স্যার ঠান্ডা লাগছে স্যার। দেখুন টেক কেয়ার, শরীরের যত্ন নেবেন, অসুস্থ পড়বেন না। জি স্যার জানিয়ে আসি স্যার। মাথা খারাপ হয়েছে তোমার? এই জ্বর নিয়ে তুমি কিভাবে বাইরে যাবে? আমি আগে সারে ঘর বন্ধ সুখে করবে। ওসব তুমি চিন্তা করো না তো। আমি করবো না তো করবি না কি? দরকার হলে আমি যাব। তুই যাবি? তুই পারবি মা? খুব পারব। না বলছিলাম কি, উনি একা মানুষ, যদি কিছু মনে করে। গার্ড চাচার কাছে শুনেছি তোমাদের সাহেব বড় ভালো মানুষ। ঠিক আছে মা, সাহেব খুব ভালো মানুষ। যত হয়ে কোনদিন অসুস্থ না। আচ্ছা বাবা। আপনার আর কিছু লাগবে? না। তোর নাম কি? বকুল। বাহ সুন্দর নাম। তোর বাবা আজ আসেননি কেন? বাবার ভীষণ জ্বর। তাই নাকি? ওষুধপত্র কিছু খেয়েছে? না, মাথায় পানি ঢেলেছি আর কপালে জল পট্টি দিয়েছি। জ্বর কমেনি? কিছুটা। রান্না কি করেছে? আমার আপা। খুব মজা হয়েছে। শহরে বুঝি খুব পচা রান্না হয়? ঠিক তা না, আসলে এখানে এত মজা মজার খাবার পাবো ভাবিনি তো। তাই আমি
আমি স্বপ্ন দেখছি না তো? মারে ঘাম দিয়া দরজা ছাড়ছে, যাই সাহেব একটু দেখে আসে। বাবা বেশি পরিশ্রম করো না জানো। আমার মিয়া তোর দুই বোনে খুব চিন্তা, তাই না রে মা? বাবা আমাদের তো তুমি ছাড়া আর কেউ নেই, তোমার কিছু হয়ে গেল তোমার কাকি নিয়ে বেঁচে থাকবে। তোদের দুই বোন নিয়ে আমার খুব চিন্তা রে মা, তোদের মা তোদের দুই বোনকে আমার কাছে দিয়ে পৃথিবী থেকে বিদায় নিছে, সে বেঁচে থাকলে আমার তো চিন্তা করতে হইতো না। মাকে কোনোদিনও দেখিনি বাবা, জন্মের পর থেকে তোমাকেই দেখেছি, মা বলো আর বাবা বলো সবই তুমি, তুমি না থাকলে আমাদের কি হবে বাবা? আমার কিচ্ছু হবে না, আমি সহজে মরবো না। বাবা এরকম কথা বলবে না, ঠিক আছে মা, ঠিক আছে মা, আর বলবো না, যাই সাহেব দেখে আসি। হ্যাঁ তাড়াতাড়ি এসো। জ্বর কমেছে আপনার? জি স্যার জ্বর কমছে। আপনার চা স্যার? হ্যাঁ দিন। আচ্ছা আমি কদিন ধরে একটা কথা জিজ্ঞেস করবো বলে ভাবছিলাম। কি কথা স্যার? আমি না প্রায় একটা গান শুনি, কে গায় কোথা থেকে গায় কিছুই বুঝতে পারি না। এখানে আবার গান গাইবো কে যা স্যার? না না আমি কানগাতেও শুনছি, মিষ্টি একটা সুরেলা কণ্ঠ। আমার মনে হয় তা আপনি খোয়াব দেখছেন, কি গানে গান গাইব কোন? না 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 আমি স্বপ্ন দেখিনি, মাঝে মাঝে দিনও গানটা শোনা যায়। ভাইজান মালটা আটকাই দিছে। কি কস? আমার মাল আটকাইছে? ওরা ট্রাক ফালায় পলাই যেতে বাধ্য হয়েছে, এত টাকার মাল রাস্তার উপর ফালাই আইলো, কি করবো? ওর কাছে তো ট্রানজিট পাসা ছিল না, কিন্তু মাসে মাসে এত টাকা দিতেছি শুনছি, এখন আর টাকা দিলে কাম হইতো না। কেন কাম হইবো না? কেন? নতুন অফিসার ভীষণ করা লোক। কত করা লোক আইলো গেল, প্রথম প্রথম সবাই একটু ভদ্রলোক থাকে বুঝলি, নতুন টাকার গন্ধ কসকসের লোড সবাই তো পছন্দ করে, কিরে করে না? করে করে, করব করবই তো, না করে খাইব কি, নাহলে যাইব কই, কিরে ঠিক কইছি না? একদম ঠিক কইছেন। বলুন তো চাচা গাছটার কি নাম দেয়া যায়? স্যার গাছের আবার নামও দিবেন? হ্যাঁ প্রতিদিন একটা করে গাছ লাগাবো, আর প্রতিটা গাছের নাম দেব। আচ্ছা আপনাকে কতগুলো স্ট্যান্ড বানাতে বলেছিলাম, বানিয়েছেন? জি স্যার বানাইছি। যান নিয়ে আসুন, এই গাছটির নাম হবে মল্লিকা। হ্যাঁ আপনি ওই মালগুলো একটা লিস্ট করুন। জি স্যার। ওগুলো ডিএফও দপ্তরে পাঠাতে হবে, ওখানটা নিয়ে যান। ওকে স্যার।
আপু তোর জন্য একটা খবর আছে মাহমুদ ভাই তোর রান্নার প্রশংসা করেছে মাহমুদ ভাই রান্নাটা মনে খুব মন দিয়ে করেছিলি লাগে তো আমি একটু বাজারে যাইতেছি আপনি কিছু লাগবে না ঠিক আছে তুই যান কেমন আছেন স্যার হ্যাঁ ভালো কিন্তু আপনাদের তো ঠিক চিনতে পারলাম না স্যার আমাদের পরিচয় আপনি ধীরে ধীরে পাইবেন আপনার আগে যিনি ছিলেন তার সঙ্গে আমাদের জানাশোনা ছিল চুপ কর বেটা তা আপনাদের আসলে উদ্দেশ্যটা কি কোন উদ্দেশ্য লইয়া আসেনি স্যার ঠিক কইছি না সান্দু স্যার আপনি নতুন আসছেন ভাবলাম আপনার সঙ্গে একটু জানাশোনা হওয়া দরকার তা কি করা হয় কাঠের ব্যবসা করি স্যার আমার কাছে কোনো কাজ কাজ ঠিক না স্যার একটা উপহার দিতে আসছি উপহার আপনার জন্য সামান্য উপহার এসব কি রাখলে খুশি হব না রাখলে মনে বড় দুঃখ হবে স্যার আপনি বোধ হয় ভুল জায়গায় এসছেন কোন কি স্যার এগুলো নিয়ে এক্ষুনি এখান থেকে চলে যান শুনুন এভাবে আর কখনো এলে ভদ্রলোক করবেন আপনারা আসুন স্যার ভদ্রলোক আবার অভদ্র কেন নেন আপনারা আসুন ঠিক আছে সান্দু চল মাইয়াটা কেরে সান্দু রহমত ছোট মাইয়া তোমার নামটা জানো কি আপনাকে বলবো কেন দেখতে দেখতে মাইয়াটা বড় হইয়া গেল কি কইছি না সান্দু যে ভাই যান ঠিক আছে চল গান শুনছি ও চুপি চুপি গান শোনা হচ্ছে চুপি চুপি যদি কেউ গান গাইতে পারে তাহলে চুপি চুপি শুনতে দোষ কি না তাতে কোনো দোষ নেই ধন্যবাদ তোমাকে আমাকে কেন এমন চমৎকার একটা গান শোনানোর জন্য ধন্যবাদ আমাকে নয় আপাকে তোমার আপা হ্যাঁ কেননা গানটি আপা গাইছিল চমৎকার গায় আপনার পছন্দ হয়েছে খুব পছন্দ হয়েছে তুমি আমার হয়ে ওনাকে একটা ধন্যবাদ জানিয়ে দিও আচ্ছা রহমতের মাইয়াটা আমার পছন্দ হয়েছে সান্দু তা তো বুঝছি এখন হেরা কয়া ফেলা মাইয়াটারে আমি বউ বানাইয়া ঘরে আনতাম স্যার আপনি কেমন কথা বললেন হ্যাঁ তালুকদারের মতন কি আপনি সামনে সামনে বিয়ে করতে চান নাকি কি করবো ক বাচ্চা কাচ্চা না থাকলে সংসার সংসার মনে হয় বুঝলি বুঝছি এখন কি রহমতকে খবর দেওয়ার লাগবো না হেডা তা তো দিবি তো যাওয়ার সময় দুই আড়ি মিষ্টি লিয়ে যাবি কারণ শুভ কাজে মিষ্টি নিতে হয় বুঝলি আর সাথে আমার সালাম দিবি মল্লিকা চন্দ্রাবতী ঝুমঝুম শ্রাবণ
শিউলি गाचटार की नाम देया जाए सुरभि মাইয়ারে বাদ দিয়া ছোট মাইয়ারে বিয়ে দিতে পারবো না ভালো সম্বন্ধ পেলে দিবেন না লালু সদাগর যে কত ভালো মানুষ সে আমার ভালোভাবে জানা আছে যে অন্যায় আমি কিছুতে হইতে দিতে পারবো দাদা কামটা কিন্তু আপনি ভালো করলেন না খাইয়া পইলা থাকবো তাও আমি আমার মাইয়ের ওই লালু সদাগর লাগে বিয়া দেবো না এদিকে আপনার শেষ কথা এই আমার শেষ কথা যাও কই ইস্তিগুলি লইয়া যাও শোনো তোমার নামটা অন্তত বলে যাও চাচা 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 আমার ডাকছেন স্যার চাচা আমি না বলেছি আমার বিছানা পত্র কাপড় চোপড় যেটা যেভাবে আছে সেভাবেই থাকবে কোনো কিছু গোজগাজ করতে হবে না আমি এরকমই আপনি আমার মুরব্বী আপনি এসব করতে যান কেন স্যার আমি তো এসব করি নাই তাহলে কে করেছে মনে হয় আমার বড় মেয়ে করছে স্যার তাই নাকি হ্যাঁ স্যার ও স্যার একটু অন্যরকম কোনো কিছু অগোছালো দেখতে পারে না এরকম দেখলে নিজের হাতে সব কইয়া দেয় স্যার আচ্ছা ঠিক আছে ভাই আপনার মাল কালকে পৌঁছাবে বুঝছেন কোনো অসুবিধা নেই ঠিক আছে কিরে সান্দু খবর কি আবার বড়া কস কি ভাই আপনি যান কাশি খোদা হবে রহমস্তা সা আমার প্রস্তাবে রাজি হন রে সান্দু না তুই কথাটা ঠিক করে কইছস তো এই কথাটাও যদি আমার হিগায় দেওয়ার লাগে সান্দু রে আমার টাকা পয়সা দন্দলদের কোনো অভাব আছে না তাহলে রাজি নওয়ানের কারণটা কি কইল মায়ের এটা গাঙ্গে ভাষায় দিতে পারে না কি এত বড় কথা কইল আমার নাম লালু সদাগর আমার কি ধন সম্পদের কোনো অভাব আছে আমিও দেখাইয়া দেবো মাইয়া কেমনে বিয়া দে কি ঠিক করছি না একদম ঠিক কইছেন তোমার আপা খুব লাজুক তাই না হ্যাঁ
কিন্তু আপনি জানলেন কি করে? কখনো কারোর সামনে আসে না তো, তাই আপনার সামনেও আসেনি বুঝি? আমার কথা বাদ দাও, তোমার আপার কথা বলো। আমার আপা সম্পর্কে জানার আপনার এত কেন আগ্রহ? না মানে এখানে তুমি আর তোমার আপা দুজন মাত্র মানুষ, তোমার সঙ্গে প্রায় কথা হয় অথচ তোমার আপার সঙ্গে হয় না, তাই তোমার আপা সম্পর্কে জানার এত আগ্রহ। কি জানতে চান আপনি আপা সম্পর্কে? তোমার আপা গান ছাড়া আর কি কি জানে? সুন্দর ছবি আঁকতে জানে, সেলাই করতে জানে। বাবা, তাহলে তো তোমার আপাকে গুণী বলতে হয়। হ্যাঁ। তুমি পারো না? না, আপার মতো অত গুণ আমার নেই। জানিস আপা, মাহমুদ ভাই না সেদিন তোর কথা জিজ্ঞাসা করছিল, তুই যা যা পারিস আমি মাহমুদ ভাইকে সব কিছু বলে দিয়েছি। শুনে কি বললো জানিস? বললো তোমার আপার তো বেশ গুণ। আপা দেখ, তোর সাথে কথা না বলেই তোর প্রশংসায় মাহমুদের পঞ্চমুখ, আর আমি যে এত কথা বলি তার ভালোই লাগে না। একটা কথা বলি আপা, মাহমুদ ভাই মনে হয় তোকে পছন্দ করে, কি তোর ভালো লাগে না? উফ, লাগে তো। দরকার ছিল বাইরে যাওয়ার? উপায় কি বলো, কেউ ঠিকমতো ডিউটি করে না। তাই বলে রাত দুপুরে গিয়েছিলেন ডিউটি করতে? না। তাহলে কেন গিয়েছিলেন? কিভাবে গাছ চুরি হয় তা দেখতে গিয়েছিলাম। হো, চোর ডাকাতদের পাহারা দিতে গিয়েছিলেন? হ্যাঁ তাই। ওসবের জন্য তো অন্য লোক আছে। সবাই থাকি বাজ, সবাই ফাঁকিবাজ বুঝলে। তাই বুঝি বাহাদুরি দেখাতে গিয়েছিলেন? বাহাদুরি নয়, তবে আমি কিন্তু অত দুর্বল নই। খুব সাহসী মনে হচ্ছে। সাহসী তো একটু বটেই, তা না হলে এই জঙ্গলে পড়ে আছে কেন? আচ্ছা আচ্ছা, আর সাহস দেখাতে হবে না, এবার একটু ওষুধটা খেয়ে নিন তো। এখন দেখছি শুধু তোমার আপা নয়, তুমিও বেশ গুণী। থাক থাক, আমার আর প্রশংসা করে কাজ নেই, নিন। আর আপনি এখন একটু বিশ্রাম করুন। মারে, ওষুধপত্র ঠিক মতো খাইতেছে তো? বাবা তুমি একটু চিন্তা করো না তো, সব ঠিক হয়ে যাবে। ভাবনা কি আর নাই সাপারে রে মা, এখানে তো সাহেবের কেউ নাই, তোরা একটু সেবা যত্ন কইরা লোকটার সুস্থ কইরা তুল, তোকে সেবা যত্ন পাইলে লোকটি সুস্থ হয়ে উঠব, বড় ভালো মানুষ। সে আসার পরে এই এলাকায় শৃঙ্খলা ফিরে আইছে, চুরি টাকা দিয়ে কমে গেছে, না হইলে কত লোক কত জায়গা দিয়া
बालुक ना बाघ दे बेसि कर যদি না নে নিব নিব নানি যাইব কই নহলে খাইব কি যা ঠিক আছে দেই চেষ্টা করে যা বসুন বাবু সাহেব কি খবর বলুন স্যার একটা দুঃসংবাদ আছে কি হয়েছে গত রাতে কিছু গাছ চুরি হয়েছে কি করে হলো আমাদের গার্ড ছিল না তা তো ছিলই স্যার তাহলে এত বড় এলাকায় চার পাঁচজন মাত্র গার্ড কি করে ম্যানেজ করবে স্যার ঠিক আছে প্রয়োজনে আমরা পুলিশের সাহায্য নেব তা অবশ্য নেওয়া যায় দেখুন বাবু সাহেব যে করে হোক আমাদেরকে চোর ডাকাতের হাত থেকে এই বনাঞ্চল রক্ষা করতে হবে জি স্যার ঠিক আছে আপনি যান আমি দেখছি কি ব্যবস্থা করা যায় আমার হচ্ছে যত জ্বালা এখন আমি কই যাই কি করি টাকাটা আমার তো অনেক হালায় বুক কাঁপতাছে তার কাছে যাবো কেমনে কাম করি টাকাটা আমার কাছে রেখে দিই ভাইজান রেকমু সাহেবের দিয়েছি ভাইজান তা দেখবো না ব্যাপার দুদিনেই ঢুলে পড়েছ আমি দুদিন দেখতে পারিনি বলে যত্ন নিতে পারিনি বলে রাগ করে অসুস্থ হয়ে পড়েছ আচ্ছা ঠিক আছে ডাক্তার ডাক্তার তাই তো তুমি থাকো আমি ডাক্তার নিয়ে আসছি সবগুলো গাছের নাম আছে এ গাছের নামটা গেল কোথায় বাড়িতে ভূতুত নেই তো কি করছিলেন ও না কই কিছু না আপনি আমার আপাকে দেখছিলেন না গোকুল তোমার আপার নাম কি এতদিন হয়ে গেল আপনি এখন আপার নাম জানেন না আমার আপার নাম সুরভি সুরভি ও তাহলে তাহলে কি না কিছু না
কি খবর আপনারা? আপনি কি লালু সদাগর? আমার নাম লালু সদাগর। আপনার নামে কার চুরির অভিযোগ আছে? কি কোন অধিসার ও চান্দু শুনছ, আমরা নাকি কার চুরি করি? হ্যাঁ, তার কি প্রমাণ আছে? প্রমাণ করতে হবে। একা একা চুপচাপ কি করছ? চুপ করে থেকো না। আচ্ছা, তুমি আমার সাথে কথা বলো না কেন? বুঝেছি, অবশ্য ভুলটা আমারই ছিল। আমার জানা ছিল না তোমার নাম সুরভি, তাই আমার ওই গাছটার নাম, সরি। আচ্ছা, আমি এতগুলো কথা বললাম, তুমি কিছুই শুনতে পাচ্ছ না? তাই যদি হয় তাহলে তাহলে কেন আমার বাগানে এসে আমার গাছের যত্ন নাও? কেন চুপি চুপি গাছের নাম খুলে নিয়ে চলে যাও, আমার ঘর গুছিয়ে দাও, তারপর চুপি চুপি গান করো? কেন নিজেকে তো আড়াল করে রাখো? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি আমার সাথে কথা বলতে না চাও বলো না, কিন্তু আমার একটু অনুরোধ রাখো, তুমি গানটা একবার শোনাও আমাকে, প্লিজ একবার শোনাও গানটা। বারবার তোমাকে আমি রিকোয়েস্ট করছি, কেন তুমি কিছু বলছো না? কিসের তোমার এত অহংকার বলো? কি হচ্ছে মাহমুদ ভাই? আচ্ছা বকুল, ও আমার সাথে কথা বলে না কেন? সত্যিটা জানতে চান? সত্যিটা মেনে নেওয়ার ক্ষমতা আপনার আছে? কি এমন সত্যি বলো? তার আগে বলুন, আপনি সত্যিটা জানতে চান কেন? বকুল, এখানে আমরা মাত্র চারজন মানুষ আছি, আমি, তুমি, ও আর রহমত চাচা। রহমত চাচার সঙ্গে আমার কথা হয়, তোমার সঙ্গে আমার কথা হয়, শুধু ও আমার সাথে কথা বলে না কেন? আপা আপনার সাথে কেন কথা বলে না জানেন? না জানি না, সেটাই তো জানতে চাই। কারণ কারণ আমার আপা কথা বলতে পারে না। তাহলে গান? ওটা আমি গাই। ঠিক আছে বকুল, তুমি যাও, আমি সুরভির সাথে কথা বলবো। আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে বিয়ে করব, আমরা দুজনে একসঙ্গে থাকবো, আমি তোমাকে ছেড়ে বাঁচবো না। শুনুন, আমি তোমাকে লুলুক দেব, কানে ফুল দেব,
স্যার, স্যার আপনি চিঠি। বাড়ির চিঠি বুঝি? অফিসের চিঠি। কোনো সুখবর আছে? আমার ট্রান্সফার অর্ডার। আপনি তো বেশি ভুল হয়ে আসেন, তাও কম কি দেখতে দেখতে অনেকদিন তো কেটে গেল। কবে যাবেন স্যার? কাল সকালেই। আসলে এত তাড়াতাড়ি আপনি বন্দির অর্ডার হবে সেটা ভাবি নাই। সবাই বন্দি হয়, আমার হয়। একদিকে ভালোই হয়েছে, মায়ের বিচারে মিয়া কোথায় না কোথায় যাইতে হয়েছে, কত কিছু মানুষের সাথে পরিচয় হয়েছে। আমার চাকরি তো প্রায় শেষ, আমার নিজের জন্য কোন চিন্তা নেই স্যার। বাবা, তোমার শরীর খারাপ? না। তাহলে তুমি এভাবে ঘামছ কেন বাবা? বললাম তো আমার কিছু হয় নাই। দেখি তোমার চোখে পানি বাবা। কই পানি? না, চোখে কিছু পড়ছে। বাবা মিথ্যা বলো না। বললাম তো মিথ্যা বলতেছি না, চোখে কিছু পড়ছে। বাবা আমাকে বলো কি হয়েছে। সব কথা যত্নে দিতে হবে। হ্যাঁ, আপনি আমার জন্য অনেক কষ্ট করেছেন। কি তো বলেন স্যার, আপনি কয়েকদিনের জন্য আমাদের এখানে মেহমান হিসাবে আসছিলেন, আপনার সেবা যত্ন করা আমাদের দায়িত্ব। আপনি শুধু দায়িত্বই পালন করেননি, তার থেকে অনেক বেশি কিছু করেছেন। কারো কারো জন্য এরকম কিছু করতে পারছি। আপনার বড় মুখে ডাক্তার দেখাননি? দেখেছিলাম স্যার, ডাক্তার বলে দিল বলে কথা বলতে পার। কি হয়েছিল? মানে টাইফয়েড ছিল স্যার। আমার সারা গাছগুলোকে যত্ন নেবেন, হয়তো আর কখনো আপনাদের সঙ্গে দেখা হবে না। সেগুলো আমার স্মৃতি হয়ে বারবার ফিরে আসবে এখানে।
আপনাদের মাধ্যমে।